আসলে যে অর্থনৈতিক কমিশন তার এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে তিনি চেয়েছিলেন যে এই অঞ্চলে যেন টেকসই উন্নয়নের যাত্রাটা শুরু হয়। এমন একটা টেকসই উন্নয়নটা হচ্ছে এমন একটা উন্নয়ন যে উন্নয়নটা বজলুর রহমান এমন কীর্তিমান সাংবাদিকরা বাংলাদেশে এই পরিবেশ আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে এবং ভারতের স্টেটসম্যান পত্রিকার সম্পাদক চঞ্চল সরকার 90-এর দশকের শুরু থেকে তার যে উন্নয়ন সমন্বয় তার মাধ্যমে তিনি পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করা এবং উন্নয়নের সঙ্গে পরিবেশটাকে কী করে একাকার করা যায়। এবং আমরা যদি লক্ষ্য করি পরিবেশ আন্দোলন যেহেতু অনেক দিনের, যদি আমাদের পরিবেশ মন্ত্রণালয় অল্প দিনের, এটা 1989 সালে হয়, তার মানে আজ থেকে 30 বছর, প্রায় 30 বছর, 100 বা 155-158টা নদী। এমনকি এই যে ঢাকা শহর, এই শহরে আমাদের দলের অধিনায়ক এসেছেন, আপনারা সবাই আমাদের, আমরা চাই আপনারা সবাই, উনি এসেছেন সম্মানের সাথে, উনি আমাদের এখানে কথা বলে যাবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হবে, আপনাদেরকে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। খুব খারাপ লাগছে আজ, আন্দোলন কেন আন্দোলন করতে হবে সবুজ পরিবেশের জন্য আমাদের, এটা তো আমাদের ছিলই থাকবে, এটাই আশা আমাদের সবাই। যাই হোক, তারপরও পরিস্থিতি যখন একটু ঢাকা শহরে বিশেষ করে বা হয়তো বা চিটাগং, এই দুইটা জায়গায় হয়তো বা খুব বেশি আকার ধারণ করেছে, আমার এখনও বিশ্বাস যে হয়তো বা ঢাকার বাইরে যে আমাদের, আপনি যদি অন্যান্য জায়গায় দেখেন, এখনও মনে হয় যে অনেকটা সবুজ বা আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু হলেও দেখা যায়। দিন পর না পাওয়া পর্যন্ত ওয়েট করেন যে কোথায় যে ফেলবো এই জিনিসটা। তো আপনি তার মানে আপনার, আর আমরা এখানে যখন খাই, ইভেন আমিও, ইনক্লুডিং আমিও, যেখানে পাচ্ছি ফেলে দিচ্ছি। একটা বাজে পরিস্থিতিতে, যেহেতু একটা প্রত্যেকটা বাসা সোয়ারেজ লাইনই নদীর ভেতরে, খুব বাজে পরিস্থিতি তারা গোছল করে, আমি যে অবস্থানে আছি বা আমার, আমি যেখানে থাকি, আমরা 8-10 জন মিলেও যদি আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারি, আমার মনে হয় যে এই ইনিশিয়েটিভ থেকে কয়েকজন শিখে সে তার জায়গায় এসে জানা গেছে। আসলে এইগুলো বলতেই থাকবে, কিন্তু দেখবেন যে 1-2 মাস পরে আপনাকে সবাই সহযোগিতা করছে, এটাই স্বাভাবিক। আর যেগুলো আছে সেগুলা থেকে শুরু করে সবাই কোনো না কোনো অনিয়ম করেই কিন্তু এই পর্যন্ত আসছে। সো আমরা আমাদের জায়গা থেকে হয়তো বা তাদের সাথে আলোচনা করতে পারি, যারা ভালো অবস্থানে আছে ওনারা যে আলোচনা করতে পারে। ইভেন আমার কাছে মনে হয় যে বিভিন্ন ইউনিভার্সিটি, আপনারা যারা আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি, আপনারা যদি এক হয়ে, আন্দোলন অবশ্যই করা লাগবে না, আপনারা যদি ধরনের ইন্ডাস্ট্রিতে যে যারা আছে আপনাদের পরিবেশ নষ্ট করছে, আপনারা যদি কথা বলেন, আমি শিওর যে ইনশাল্লাহ ওনারা এটা বোঝার চেষ্টা করবে, হয়তো বা ওনারাও হয়তো বা বুঝতে পারছে না আসলে পরিবেশ রক্ষা করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, হয়তো বা বুঝলেও ওনাদের উপায় নাই। সো আমার কাছে মনে হয় যে আপনারা একটা মানে অনেক বড় একটা সমাধান দিতে পারেন এখানে। আর শুনেছি, আমি নিজে চোখে দেখেছি, অনেক সময় শুনেছি গাছ কেটে তার মেয়ের বিয়ে দিয়েছে বা ছেলের বিয়ে দিয়েছে, এরকম কিন্তু আমরা শুনেছি। তো আজকে গাছ কেটেই রাস্তা বানানো হচ্ছে, আজকে গাছ কেটেই বাড়ি উঠাচ্ছে, আজকে গাছ কেটেই সব কিছু শেষ করছি আমরা। সো আমার মনে হয় যে এইদিকেও আমরা যদি একটা গাছ কাটি, একটা গাছ, একটা বড় গাছ তৈরি হতে মিনিমাম 20-25-30 বছর জন্য দরকার।